আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে কিন্তু আমরা খুব একটা ইউনিক পিসি বিল্ড নিয়ে কথা বলবো। এটা হলো আপনার MSI এর প্রজেক্ট জিরো গেমিং পিসি। এই পিসিতে কি কি থাকছে, কি ধরনের আপনারা নতুন আপগ্রেডেশন পাচ্ছেন, সব কিন্তু দেখতে আমাদের সাথেই থাকুন। সো উইদাউট ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড। তো আজকে আমাদের এই পিসি বিলটা কিন্তু যেই কম্পোনেন্টকে ঘিরে সেটা কিন্তু MSI এর B650M এই প্রজেক্ট জিরো মাদারবোর্ডটি। এই মাদারবোর্ডে কিন্তু আপনার একটা জিনিস খেয়াল করছেন, এই মাদারবোর্ডে কিন্তু সকল ধরনের কানেকশন কিন্তু ব্যাক সাইডে, যেমন হলো আপনার CPU-র যে পাওয়ার ডেলিভারির যে কানেকশন সেটা, তারপর হলো আপনার সেটা পোর্টের যে কানেকশনগুলো সব কটা, অন্যান্য যেই আপনার হলো কানেকশনের ব্যাপারগুলো আছে সব কিন্তু আপনার হলো এই মাদারবোর্ডের পিছনে। এই মাদারবোর্ডের সবচেয়ে মজার বিষয় হলো এটা 7000 সিরিজ, 8000 সিরিজের সকল ধরনের AMD প্রসেসর সাপোর্ট করতে পারে। এরই সাথে আপনার হলো এখানে যে 4টা র্যাম স্লট দেখতেছেন, টোটাল আপনি 128GB পর্যন্ত র্যাম লাগাতে পারবেন। DDR5 র্যাম সাপোর্ট করে, 7600 MHz পর্যন্ত আপনার র্যাম ইউজুয়ালি ইনস্টল করা যাবে। আর এটা নিচে যে আপনার প্রজেক্ট জিরো লেখা যেটা দেখতেছেন, এটার নিচে M.2 SSD আছে, সেগুলো লাগাতে পারবেন। 2টা M.2 SSD লাগানো যাবে এখানে। এর সাথে ওয়্যারলেস কানেকশনের জন্য কিন্তু এই মাদারবোর্ডে কিন্তু আছে Bluetooth 5.3 এবং হলো আপনার Wi-Fi 6E। তো এই মাদারবোর্ডটার বর্তমান প্রাইস কিন্তু 25,500 টাকা। প্রজেক্ট জিরো B650M এই মাদারবোর্ডের সাথে কিন্তু আমরা পেয়ার আপ করছি কিন্তু Ryzen 7700X এই প্রসেসরটি। এই প্রসেসরটি পেয়ার আপ করার কিন্তু বেশ কিছু কারণ আছে। কারণ আপনি হলো যখন হলো গ্রাফিক্স কার্ড আপগ্রেড করবেন কিংবা অন্যান্য কম্পোনেন্ট আপগ্রেড করবেন, আপনার কিন্তু এই প্রসেসরটা কিন্তু ভালো লেভেলের একটা ব্যাকআপ দেবে। এটা কিন্তু একটি 8 কোর এবং 16 থ্রেডের প্রসেসর। এই প্রসেসরটা কিন্তু বলা চলে এই মাদারবোর্ডের সাথে খুব ভালোভাবে পেয়ার আপ করা যাবে। এই প্রসেসরটা কিন্তু বুস্ট ক্লক কিন্তু 5.4 GHz পর্যন্ত যায় এবং বেস ক্লক থাকে 4.5 GHz-এর মতো। এখন এই প্রসেসরটি নেওয়ার মূল কারণ যেটা, সেটা হলো আপগ্রেডেবিলিটি। তো এই পরবর্তীতে যদি আপনি কোনো রকমের গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চান এটার সাথে, তখন কিন্তু আপনারা কিন্তু 3070 Ti, 3080 Ti, 6950 XT এবং অন্যান্য যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলো কিন্তু ইজিলি পেয়ার আপ করতে পারবেন। সো এই প্রসেসরটির বর্তমান প্রাইস কিন্তু আছে 35,000 টাকার আশেপাশে। এইরকম সব অসাধারণ লেভেলের কম্পোনেন্ট কিংবা গেমিং কম্পোনেন্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন স্ট্যাটেক রিগ হাউসে। রিগ হাউস কিন্তু আমাদের কিন্তু স্পেশালাইজড ফর ডেস্কটপ গেমিং। তো আপনার ওইখানে যে আপনারা সকল ধরনের ডেস্কটপ রিলেটেড কিন্তু কম্পোনেন্ট বিল্ড সব কিছু পেয়ে যাবেন সেখানে যে। সো এই প্রসেসরটা যেহেতু নিয়েছি, তো আমরা এই প্রসেসরের কুলডাউন রাখার জন্য কিন্তু ব্যবহার করতেছি অ্যানটেকের Vortex 240 এই ARGB কুলারটা। এই কুলারটা কিন্তু অসাধারণ লেভেলের কুলিং পারফরমেন্স এনশিওর করে। এটা 240mm আপনার কুলার হওয়াতে এটা কিন্তু এয়ার ফ্লো এবং হলো আপনার কুলিং যেই আপনার ক্যাপাবিলিটি এই প্রসেসরকে কুলডাউন করার জন্য সাফিসিয়েন্ট। এই কুলারটির প্রাইস কিন্তু বর্তমানে কিন্তু আছে হলো আপনার 10,300 টাকা। আমরা SSD হিসেবে কিন্তু বেছে নিয়েছি Oricore J20 এই SSD-টি। এটা একটি 1TB ক্যাপাসিটির SSD। এটা হলো PCIe Gen 4 SSD, 5200 পর্যন্ত রিড স্পিড এবং 4800 পর্যন্ত রাইট স্পিড। এই SSD-র বর্তমান প্রাইস কিন্তু আছে 9600 টাকা। র্যাম হিসেবে কিন্তু আমরা ব্যবহার করতেছি DDR5-এর Corsair Vengeance এই র্যামগুলো। এই র্যামটা কিন্তু 6000 MHz-এর DDR5 মডিউল। প্রতিটি স্টিকের প্রাইস কিন্তু পড়তেছে অ্যারাউন্ড 7500 টাকার মতো। এই পিসি বিল্ডের জন্য কস্ট কাটিং হিসাব করে আমরা কিন্তু গ্রাফিক্স কার্ড হিসাবে বেছে নিয়েছি কিন্তু MSI এর Ventus 2X OC 12GB এই গ্রাফিক্স কার্ডটি। এই গ্রাফিক্স কার্ডটি কিন্তু আপনার 3584 কুডা কোর্স আছে এবং হলো আপনার ক্লক স্পিড কিন্তু 1807 MHz-এর। এই GPU-র প্রাইস কিন্তু আপনার হলো প্রায় 38,800 টাকার মতো। এই GPU-টা ব্যবহার করার মূল কারণ হলো আমরা প্রথমেই বলে নিয়েছি কস্ট কাটিং। এই বিল্ডের জন্য কিন্তু আপনার ব্যবহার করতেছি Corsair এর RM750E এই পাওয়ার সাপ্লাইটা। Corsair RM750E এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু ব্যবহার করা হয়েছে বেশ কয়েকটা বিষয় মাথায় রেখে। এক হলো আপনারা হয়তো বলতে পারেন অনেক বেশি ওভারকিল, এই পিসি বা এই আপনার এই গ্রাফিক্স কার্ডের জন্য কিন্তু এত পাওয়ার সাপ্লাই দরকার নেই, কিন্তু আমরা ইউজ করছি কারণ হলো পরবর্তীতে যারা আপগ্রেড করবেন তাদের কথা চিন্তা করে। দ্বিতীয়ত এটা কিন্তু ফুললি মডিউলার। তৃতীয়ত এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু আপনার 80+ Gold সার্টিফাইড। এটার বর্তমান প্রাইস আছে 14,500 টাকার আশেপাশে। যদিও আমরা এই পিসিগুলোতে কিন্তু স্টেবল একটা পারফরমেন্স পেয়েছি, কিন্তু আমরা কিন্তু ভবিষ্যতে বলবো আপনার যদি বাজেট আরো বেশি হাই থাকে তাহলে কিন্তু গ্রাফিক্স কার্ডটা কিন্তু আপগ্রেড করে নিতে পারেন। কেসিং হিসাবে আমরা কিন্তু ব্যবহার করতেছি MSI Mac Pano এই M100R কেসিংটি। এটা একটি হোয়াইট কালারের কেসিং, কিন্তু এই কেসিংটা ব্যবহার করার কিন্তু আরেকটা কারণ আছে। আমরা যে মাদারবোর্ডটা ব্যবহার করছি MSI B650M এই মাদারবোর্ডটা যেটা প্রজেক্ট জিরোর মাদারবোর্ড, এই মাদারবোর্ডে কিন্তু সব কানেক্ট হয় ব্যাক সাইড থেকে। সো ব্যাক কানেক্টের যে ব্যাপারটা সেটার জন্য কিন্তু স্পেসিফিকলি আমরা এই কেসিংটা ব্যবহার করতেছি। সো এই কেসিংয়ের কিন্তু একটা সবচেয়ে সুন্দর যে ব্যাপার সেটা কিন্তু আপনার 270 ডিগ্রি যে প্যানারোমিক সারাউন্ডিং যে ভিতরে যে বিলটা করছেন সেই বিলটা কিন্তু দেখা যাবে। খুবই সুন্দর লাগে, অ্যাস্থেটিকলি খুবই প্লিজিং। এটার সাথে কিন্তু 4টা
ইনস্টল কিন্তু ARGB ফ্যানও দেওয়া থাকে। এই M100R কেসিংটার প্রাইস কিন্তু বর্তমানে পড়ছে 14,000 টাকার আশেপাশে। এই পিসি দিয়ে এমন কিছু নয় যে করা যাবে না, এই পিসি দিয়ে কিন্তু আপনারা করতে পারেন 4K এডিটিং এবং অনায়াসে করতে পারবেন 1080p এডিটিং। এছাড়া অফিসের যে কাজ আছে এটা একবার স্মুথ অ্যাজ বাটার চলবে এই পিসিতে। আর আমরা বেঞ্চমার্কে চলে যাব এখনই। সিনেবেঞ্চ R23-তে আমরা সিঙ্গেল করে পেয়েছি 1880 এবং মাল্টি করে পেয়েছি 15,234। গিগবেঞ্চ 6-এ আমরা সিঙ্গেল করে পেয়েছি 2,856 এবং মাল্টি করে পেয়েছি 13,590। যেহেতু আমরা রিয়েল লাইফ সিনারিও নিয়ে কথা বলছি, বেঞ্চমার্কও দেখাইছি, এখন আমরা চলে যাব কিন্তু গেম টেস্টে। আমরা এই পিসি থেকে কিন্তু ফোরজা হরাইজন 5-এ 1080p এক্সট্রিম সেটিংসে কিন্তু পেয়েছি 65-70 FPS এর আশেপাশে। RDR2-তে আমরা 1080p আলট্রাতে পেয়েছি 60-65 FPS। GTA 5-এ আমরা পেয়েছি 1080p ভেরি হাই সেটিংসে 157-160 FPS পর্যন্ত। সো আমরা যাতে আপনাদেরকে আরও জোস জোস এরকম আপনার পিসি বিল দেখাতে পারি সেটার জন্য অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকতে হবে। সো সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলে, লাইক দিবেন আমাদের ফেসবুকে। এছাড়াও সকল ধরনের অফিসিয়াল যত রকমের আপডেট পাবেন সেগুলো কিন্তু দেখতে চলে যেতে পারেন আমাদের লিঙ্কডইনে। আর এইরকম যত রকমের আপনার হলো অস্থির অস্থির লেভেলের প্রযুক্তিপূর্ণ কিন্তু পারচেস করতে পারেন আমাদের startech.com.bd থেকে। এছাড়াও আমাদের কিন্তু মোবাইল অ্যাপ ব্যবহার করে আপনারা জাস্ট 1 click-এ সকল ধরনের প্রযুক্তিপূর্ণ কিন্তু পেয়ে যাবেন আপনার ঘরে বসেই। সো আমাদের সাথে থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।